মুক্তিযুদ্ধ করেছি স্বাধীনতার জন্য, কিন্তু চলচ্চিত্র পরিচালক হিসাবে একদিনের স্বাধীনতাও পাইনি আমরা। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে সিনেমা নির্মাণের পর সেটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে চাইলে তার পূর্বে অবশ্যই নিতে হয় সেন্সর বোর্ডের ছাড়পত্র। তবে নির্মাতা ও সেন্সর বোর্ডের মতবিরোধ অনেক পুরনো। কে ঠিক কে ভুল এই ধরনের প্রশ্ন বিশ্বে বহু জায়গার থেকে বহুভাবে হয়ে আসছে। পৃথিবীতে অনেক ছবি সেন্সরশিপের জাতাকলে গ্যারাকলে পড়ে আটকে আছে। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমা দেখার পর নির্দিষ্ট নীতিমালা ভঙ্গ হয়েছে মনে করলে কখনো কখনো সিনেমা মুক্তি আটকে দেন অথবা শর্ত সাপেক্ষে ছাড়পত্র প্রদান করেন। আবার কোনো কোনো সিনেমা প্রদর্শনের অযোগ্য বলেও বিবেচনা করেন। বোর্ড থেকে প্রাথমিকভাবে প্রদর্শনে অযোগ্য ঘোষণা করা হলে নির্মাতা বা প্রযোজক সেন্সর বোর্ডের আপিল বিভাগে আপিল করতে পারেন। কিন্তু আপিল বিভাগ থেকেও যদি একই রায় আসে তখন শেষ ভরসা থাকে আদালত। বিএফডিসির বেহাল দশা এখনও কেটে না উঠলেও সিনেমা পাড়া আলোচনায় থাকে শিল্পী সমিতি নির্বাচন, পিকনিক, পরিচালক সমিতি কিংবা সেন্সর বোর্ড সহ নানান ইস্যুতে। আবার যারা দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন তাদের অনেকেই এফডিসির কার্যক্রমে সম্পৃক্ত হতে চান না। সম্প্রতি চলচ্চিত্র সেন্সর বোর্ড একটি বিশেষ কারণে চর্চায় রয়েছে। 2016 সালে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনাকে উপজীব্য করে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছেন শনিবার বিকেল। কিন্তু গত 4 বছর ধরে সিনেমাটি আলোর মুখ দেখেনি। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন কারণ দেখিয়ে মুক্তির ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। তবে প্রশ্ন থেকে যায় সেন্সর বোর্ডের মূল কাজ কি, কেনই বা সেন্সর বোর্ড, ঠিক কী কী কারণে সিনেমা মুক্তি আটকে যায়, এই সংকটের সমাধান কোথায়? গুণী নির্মাতা কাজী হায়াত বলছেন, নির্মাতা হিসেবে কখনোই স্বাধীনতার স্বাদ পাননি। একটি স্বাধীন দেশে সেন্সর শব্দটির অস্তিত্ব থাকা উচিত নয়। মানে বাস্তবে সেন্সর আছে কোথাও এটি স্বাধীন দেশের ক্রাইটেরিয়াতে পড়ে না, তবু আমাদের দেশে আছে। সর্বপ্রথম আমি বলবো এটা হওয়া উচিত ছিল চলচ্চিত্র সনদপত্র বিভাগ। এখন আমাদের মতো স্বাধীন দেশে এই সেন্সরশিপ থাকা উচিত কিনা এবং বোর্ডের নীতিমালা থাকা উচিত কিনা, কোন নীতিতে এই সেন্সর বোর্ড পরিচালিত হবে সেটা একটি বিষয়। আমি কাজী হায়াত মুক্তিযুদ্ধ করেছি স্বাধীনতার জন্য, কিন্তু চলচ্চিত্র পরিচালক হিসাবে একদিনের স্বাধীনতাও পাইনি আমরা। দেশে সিনেমার একটি বড় বাজার থাকার পরও নানাবিধ কারণে তা হয়ে না উঠতে পারাকে দেশের ক্ষতি হিসেবে দেখছেন নতুন প্রজন্মের সফলতম চলচ্চিত্র পরিচালক দীপঙ্কর দীপন। আসলে আপত্তির কারণ সেন্সর মানে হচ্ছে আপনাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি কি বলতে পারবেন কি বলতে পারবেন না সেটাকে ঠিক করা। সেন্সরশিপ থাকবে কি থাকবে না সেটা সারা বিশ্বে ফিল্ম মেকাররা সেই শুরু থেকেই এই প্রশ্নের মুখোমুখি হয়ে আসছে। সত্যিকার অর্থে আপনি আসলে অনেক কিছু দেখাতে পারেনও না যা দেশের বা সমাজের বিরুদ্ধে যায়। দেশের সমাজের বিরুদ্ধে কোনটা যায় কোনটা যায় না আমাদের দ্বন্দ্ব আসলে এখানেই। পরিচালকরা কখনোই কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে সিনেমা তৈরি করেন, তারা কখনোই চান না যে তার ছবি দ্বারা দেশের ক্ষতি হোক বা মানুষের ক্ষতি হোক, তার পরিবারও তো ছবি দেখে। এই বোঝাবুঝির ক্ষেত্রে কখনো কখনো ভুল হতে পারে। সেন্সর বোর্ড কখনো কখনো মনে করে যে এই বিষয়টা আসলে দেশের জন্য ক্ষতিকর। সেন্সরশিপের যে একটা বাধ্যবাধকতা বা একটা যে ফ্রেমড জায়গা, সেখান থেকে আসলে আমাদের খুব যে সহজে মুক্তি আছে বলে মনে হয় না। যদি একজন নির্মাতা হিসেবে আমাকে বলেন যে ঢাকা অ্যাটাক অপারেশন সুন্দরবন তৈরি করেছে, আমি মনে করি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অবস্থা এই মুহূর্তে সবচেয়ে খারাপ সময় পার করছে। আমাদের কাছে রেগুলার প্রোডিউসার একজনও নেই। বাংলা সিনেমা পছন্দ করে, বাংলা সিনেমা দেখতে চায়, টাকা খরচ করে, বন্ধুবান্ধবকে নিয়ে যায়, এইটা আর কোথাও নেই। আমরা সিনেমাটাকে ভালোবাসি, এত কিছু থাকার পরেও এই কিছু কিছু জায়গাতে গ্যাপের কারণে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আজকে পিছিয়ে আছে। এদিকে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহকে ঠিক কী কারণে সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা আসে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে পাল্টা প্রশ্ন করেন, কোন সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। পরদিন কার্যালয়ে আমন্ত্রণ জানালেও পরবর্তীতে কৌশলে এড়িয়ে যান। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছে মানুষের জীবন ঘনিষ্ঠ ও গল্প নির্ভর চলচ্চিত্র নির্মাণ করতে হলে সেন্সর বোর্ডকে আরও বেশি আন্তরিক হওয়ার কোনো বিকল্প নেই। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে বিএফডিসির উন্নয়নমূলক অবকাঠামো, বৃদ্ধি করতে হবে মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনের সংখ্যাও। আবার নবী, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।